হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্ক শপিং মল বসুন্ধরায়। ঠিক স্টার্টিংয়ে এই শপিং মলটা, এশিয়ার বৃহত্তম শপিং মল, খুব সহ পৃথিবীতে 24তম বৃহৎ শপিং মল এটি। কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই 5 মিনিটে রেডি হয়ে চলে আসলাম। আসলে আমার যে ওয়ালটনের এই ফোনটায় অত ক্লিয়ার ছবি আসে না। তো যেহেতু আমি ছোটোখাটো একজন ব্লগার, দুই একটা ব্লগ বানাই, আমার বসে থাকতে ভালো লাগে না, কিছু একটা করি সেই ভালো লাগে। তো সেই জন্যে আমার একটা ছবি ক্লিয়ার আসে, সাউন্ড ক্লিয়ার আসে, এরকম একটা ফোন দরকার। সেই জন্যে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। রামপুরা থেকে ধারে কাছে এইটাই, এখনও পার্ক খোলা হয়নি, পার্কের গেমসগুলি এখনও বন্ধ আছে। আমরা ঢুকেই একটু ওয়েট করলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে মৌরি আসতে 15-20 মিনিট লেট হলো। আমরা একতলায় অপেক্ষা করলাম, একতলায় অনেক মেয়েদের শাড়ি সালোয়ার কামিজ, ছেলেদের শার্ট প্যান্ট টি শার্ট এগুলোর দোকান। যাক, মরি এসে গিয়েছে। এখন আমরা লিফটের 5 তলায় চলে যাব। 5 তলায় অনেক ফোনের দোকান আছে, সেখান থেকে আমরা ফোন দেখব। তারপর ইফতারের সময় 6 তলায় ফুডকোর্ট, পুরাটা 6 তলায় ফুডকোর্ট, অনেক ফুডের দোকান, ওখানে খাবো, তারপর চলে আসবো। 1 তলায় এই পার্টি ব্যাগগুলো খুবই সুন্দর, তাই না? যমুনা ফিউচার পার্কের প্রতিটা জিনিস আপনার পছন্দ হবে এবং রিজনেবল দাম। আপনি জিনিস ভালো দিলে ভালো একটু দাম দিতেই হবে, তাই না? মানুষ অর্ডিনারি কিছু কাপড় চোপড় পরে, অর্ডিনারি কিছু ব্যবহার করে প্রতিদিনের জন্যে, আর কিছুটা অনুষ্ঠানের জন্যে বা একটু স্পেশাল দিনের জন্য একটু স্পেশাল কিছু কিনে তখন আপনি যেয়ে কিনতে পারেন। বেশ বড় এই শপিং মলটা, খোলামেলা, ছেলে মেয়ে নিয়ে গেলে বেশ কমফোর্টেবলি আপনি শপিং করতে পারবেন। করোনা ভাইরাসের জন্য আমরাও যাইনি, অনেক দিন যাইনি, প্রায় 2 বছর। এবার গিয়েছি, কারণ এখন করোনার প্রভাব কমে গিয়েছে। আমরা ফুডকোর্টে এসে জেনে গেলাম যে ইফতারির কি ব্যবস্থা। ফুডকোর্টে প্রতিটা দোকানে দোকানে ইফতারি সেট মেনু সাজায় রাখে, 200-300 টাকা করে, শরবত, ফ্রুটস, ডেজার্ট, পেঁয়াজ বেগুনি ছোলা, এরকম বিরিয়ানি, এই ধরনের। যাই হোক, আমরা অবশ্য খেয়েছি পিজা ইনে, সরি পিজা হাটে। তারপর আইসক্রিম খেয়েছি একটা আইসক্রিম পার্লারে, 7-0 আইসক্রিম পার্লার। আমি পিজা হাটে খেয়েছি যে আর 7-0 আইসক্রিম পার্লারে খেয়েছি যে ওগুলোর আলাদা শর্টস করেছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমরা চলে আসলাম। এই ফোনটা খুবই অদ্ভুত, F21। মাইক্রোস্কোপের ভিতরে যেরকম দেখা যায় সেরকম সেলগুলি, হাতের সেলগুলো দেখা যায়। অপর দোকানে গেলাম, ভিভোর দোকানে গেলাম। ভিভোর দোকানে লেটেস্ট যেই ফোনটা, সেই ফোনটা হাঁটাহাঁটি করলেও, নড়াচড়া করলেও ছবি ঠিক থাকে। যাই হোক, সবগুলোই দেখলাম, কত মেগাপিক্সেল ক্যামেরা। তারপর আমরা শাওমির দোকানে চলে আসলাম। ওদের যে লেটেস্ট এই ফোনটা আছে, 11S, এই ফোনটাও দেখলাম। তারপর আমি ফোন কিনেছি শাওমির 11i, 108 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা অবশ্য 16 মেগাপিক্সেল, কিন্তু ওদের ব্যাক ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল। দেখলাম মাশাল্লাহ বেশ সুন্দর ছবি আসে, সাউন্ডও বেশ ক্লিয়ার, বেশ ভালো ফোন।
ফোন দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে। আমার ছেলে মেয়ে বলছিল যে ঈদের জন্যে ওরা আমাকে কাপড় দিবে, আমি বলেছি না আমাকে কোনো কাপড় দিও না, আমার অনেক কাপড় আছে, আমাকে এমন একটা ফোন কিনে দাও তোমরা দুজন মিলে যেটা সুন্দর ছবি আসে আর সুন্দর সাউন্ড হয়। ব্যাস আমার ফোন আলহামদুলিল্লাহ কিনা হয়ে গেল, আমি অনেক খুশি। তারপর আমরা ইফতারের সময় ছয়তলায় যেয়ে পিৎজা হাটে আমরা আমাদের ইফতারি সেরে নিলাম। পিৎজা হাটেও ইফতারির অফার ছিল, 2000 টাকার মধ্যে ওরা 4-5 আইটেম দিয়েছে, বেশ ভালো ইফতারি ছিল, কিন্তু দিতে অনেক দেরি করেছে। যাই হোক, তারপর আমরা আবার একটু নিচের দিকে অন্য অন্য জিনিসপত্র দেখলাম। অবশ্য সেদিন আর কিছু কেনা হয় নাই, বাচ্চাগুলো রোজা রেখেছে, সারাদিন অফিস করেছে, আবার আমার সাথে গিয়েছে, তো সেদিন এমনিতেই বাসায় চলে এসেছি। ফোনের দোকানে সবগুলো ফোন, লেটেস্ট ফোনগুলি দেখেছি, ভালো লেগেছে। আসলে আমাদের বনশ্রীতে টপ10 কাপড়ের দোকান আছে আর লারিভ কাপড়ের দোকান আছে, সেখানে অনেক বড় কাপড়ের কালেকশন আছে, খুবই ভালো। আমি শর্টস ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন। তো আমাদের যে এরকম কেনার কোনো মানেই হয় না, কারণ একই দোকান ও যমুনা ফিউচার পার্কেও আছে, আমাদের বনশ্রীতেও আছে। তো বনশ্রীতে আপনি শান্তিমতো বাসা থেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে আপনি যে কিনে আবার বাসায় চলে আসতে পারবেন রোজার দিনে। তো আমার যেটা কেনার ছিল যে আমি একমাত্র যমুনা ফিউচার পার্কে সবগুলি ফোন এরকম ওপেন থাকে এবং আপনি যে সবগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি দেখতে পারেন, যাচাই বাছাই করে আপনি ফোন কিনতে পারেন। অ্যাপেলের যে ফোনের শোরুমটা আছে ওখানে আমি যাইনি, লাখ টাকা দিয়ে ফোন কেনার আমার কোনো ইচ্ছা নেই। অবশ্য আমি অনেক বেশি খরচ করা পছন্দ করি না, আমার মিডিয়াম সব কিছুই ভালো লাগে। এই যে অ্যাপেলের ফোনের দোকানটা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যমুনা ফিউচার পার্কে যাবেন।